বন্ধুরা, চলুন আজ জেনে নেই নোয়াখালীর অন্যতম উপজেলা সোনাইমুড়ির নামকরণের ইতিহাস। সোনাইমুড়ি একটি সমৃদ্ধ জনপদ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিচারে এই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ। এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা না গেলেও এটি হাজার বছরের ঐতিহ্যবাহী একটি জনপদ। 2001 সালে 26 জানুয়ারি সোনাইমুড়ি থানা প্রতিষ্ঠিত হয় এবং 29 জানুয়ারি 2005 সালে এটিকে নতুন প্রশাসনিক উপজেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 4 এপ্রিল 2005 সালে সাবেক বেগমগঞ্জ উপজেলার 10 ইউনিয়ন নিয়ে বাংলাদেশ সরকারের গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে স্বতন্ত্র প্রশাসনিক উপজেলা হিসেবে সোনাইমুড়ি আত্মপ্রকাশ করে। সোনাইমুড়ি উপজেলার নামকরণ সম্পর্কে কিছু বিচ্ছিন্ন ধারণা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম প্রচলিত ধারণা হচ্ছে যে একসময় সোনাইমুড়ি কালীবাড়ির দেবালয়কে কেন্দ্র করে কালীরহাট নামক বাজার প্রতিষ্ঠিত হয়। এটি তৎকালে নারিকেল, সুপারি ও পাটের জন্য বিখ্যাত ছিল। দেশের শীর্ষস্থানীয় জুট মিলের মালিকরা বাজার হতে পাট কিনত। পাটকে সোনালি আঁশ বলা হয়, তাই এই বাজারের পাট সত্যিকার অর্থেই সোনার মতো ছিল এবং এই এলাকার মাটি, মানুষের মনন ছিল সোনায় সমৃদ্ধ। অনেকে মনে করেন এর জন্যই এই এলাকার নাম সোনাইমুড়ি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নোয়াখালীর অন্য কোনো উপজেলার নামকরণের ইতিহাস নিয়ে।